গাজীপুরে কাপাসিয়া রানীগঞ্জে বিভিন্ন স্থানে ফুটপাত সড়ক বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী ভূমি কমিশনার নাজবুল হোসেন এই অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রানীগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন রাস্তা দখল করে এক শ্রেণীর লোকজন দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিল। রানীগঞ্জ ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহাব খান খোকা অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বাজারের নির্দেশনা দিলেও ব্যবসায়ীরা তাদের নিজ ইচ্ছে মতো ব্যবসা চালিয়ে যেত। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান চালান উপজেলা প্রশাসন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের কাছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রানীগঞ্জ বাজারের 10টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহাব খান খোকা, থানার উপপরিদর্শক নিউটন, গ্রাম পরিষদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।